বাংলার মানুষ অপেক্ষা করছে যে আসল তথ্য বেরিয়ে আসুক সেখানে সিবিআই কার বাড়িতে গেল বা গেল না কাকে ডাকলো বা ডাকল না এটা বিষয় না বিষয়টা হচ্ছে পুরো নিয়োগে দুর্নীতি হয়েছে এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এটা বাস্তব সেই বাস্তবতার ক্ষেত্রে আসল রহস্যটা বেরিয়ে আসুক নমস্কার আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সঙ্গে আমি সুমিত আমার সঙ্গে রয়েছে আজকে রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসাথী চট্টোপাধ্যায় পরিষ্কার স্পেসিফিক একটা যে বিষয় যে বিষয়ে দানা বাঁধছে মানুষের মনে পৌরসভা দুর্নীতি বাংলার মাটি শ্যামাপ্রসাদ মুখার্জি তিনটে জিনিসকে যদি আপনি রিলেটেড কর একসঙ্গে এক জায়গায় বসান সেখানে বিজেপি বিধায়কের কোনো বিজেপি বিধায়কের বাড়িতে এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থা পৌঁছয়নি আপনার বাড়িতে হঠাৎ পৌরসভা দুর্নীতি বিষয়টা একটু বলবেন না এটা তো আমি আগের দিনই পরিষ্কার করে যেদিন এসেছিলো বিষয়টা বিজেপি বিজা বিধায়ক হিসেবে আমি আছি এটা ঠিকই কিন্তু আমি একটা সময় রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ছিলাম এবং বিভিন্ন কোর্ট মনিটরিংয়ের ভিত্তিতে বিভিন্ন পৌরসভাতে তদন্ত হচ্ছে নিয়োগ দুর্নীতির সেই হিসেবে ওরা আমার বাড়িতে এসেছিলো তো প্রাক্তন চেয়ারম্যান হিসেবে আমার বাড়িতে এসেছিলো তাদেরকে আমি যে যে তথ্যগুলো আমার কাছে আমি পাঠিয়ে দিয়েছি তো কোনো তথ্য আমার বাড়িতে থাকে না বা থাকার কথাও না সেটা যা যা আছে অফিসে আছে আমার কাছে যেগুলো চেয়েছে আমার সাবর অসবর সম্পত্তি কি আছে এইসবগুলো ইয়েছে এগুলো আমি তাদেরকে দিয়ে দিয়ে দিয়েছি এই তো বিষয় সে তো বিষয় ওই বিষয়টা গেলোই কিন্তু ববি হাকিমের বাড়িতে যখন সিবিআই গেল মদন মিত্রের বাড়িতে যখন সিবিআই গেল চার ঘন্টা কারোর বাড়িতে আট ঘন্টা এবং তারপরে প্রেস কনফারেন্স করলো দীপ্ত কণ্ঠে আমি কি চোর আপনি তো সেভাবে করলেন না আপনি তো আপনার ডকুমেন্টসটা সাবমিট করে বসে গেলেন হয়তো মিডিয়া আসলে তাদেরকে কিছু বলেছেন কিন্তু বিষয়টা তারা এত দীপ্ত কণ্ঠে বলার চেষ্টা করলেন কোন কোন সময় কেঁদে ফেললেন মদন মিত্র বললেন আমাকে টাচ করতে পারবেন না বিষয়টা আপনার সঙ্গে ওই ঘটনাটা কীরকম যেন উলাটপুরান লাগছে না বিষয়টা হচ্ছে কে নিজেকে চোর বলছে বা চোর প্রমাণিত করবার চেষ্টা করছে সেটা তাদের বিষয় আমি এটুকুনি জানি তদন্তকারী তদন্তকারী সংস্থা এবং এটাও ওই দিন প্রমাণিত হলো যে সিবিআই নিয়ে যে কথাটা বারবার ওই সমস্ত লিডাররা এবং ওর ওদের হায়েস্ট লিডার পর্যন্ত যে কথাটা বলে আসে যে সিবিআই মানে হচ্ছে মোদীর সংস্থা সেদিনকে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে সিবিআই মোদীর সংস্থা নয় সিবিআই একটা স্বশাসিত সংস্থা সিবিআই সবাই কাছেই তদন্ত করতে যেতে পারে তদন্তের স্বার্থে যে কারোর বাড়িতে যেতে পারে যে যে কাউকে ডাকতে পারে তার ভিত্তিতেই আমার এখানে এসছিল কিন্তু তাতে আমি ওদের সঙ্গে কোঅপারেশান করেছি আমি কোনো বিরক্ত বোধও করিনি ওরা অনেকক্ষণ ধরে আমার বাড়িতে ছিল কিন্তু কেউ কেউ বিরক্ত বোধ করছে এই বিরক্ত বোধ করার পেছনে কি কারণটা আমার মনে হয় আপনারা তদন্ত যদি করেন আপনারা ঠিক বের করতে পারবেন সার্টিফিকেট চাইতে একেবারে সরাসরি ববি হাকিম কিন্তু বললেন যে সুজন দা আমাকে চেনেন বিকাশ দা আমাকে চেনেন আমি কি চোর তার মানে কি তৃণমূলের সততার সার্টিফিকেট নিতে এখন সিপিএমকে সম্মুখ সফরে নামতে হচ্ছে আমি তো বললাম এটা এই তদন্তটাই আপনাদের করা উচিত যে কি কারণে উনি বলছেন যে উনি কি চোর বা কার 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 রেফারেন্স টানছেন কখনো বিকাশ বরচাজ কখনো দিলীপ ঘোষ এই রেফারেন্স টানার অর্থটা কি এর এটা কি মিনিং করছে এটা আমার মনে হয় আপনারা আর একটু আর গভীরের দিকে তদন্ত করুন বেরিয়ে আসবে আসল তথ্যটা কি বাংলার মানুষ এটাও জানতে চাইছে আসল তথ্যটা কী বাংলার মানুষ অপেক্ষা করছে যে আসল তথ্য বেরিয়ে আসুক সেখানে সিবিআই কার বাড়িতে গেল বা গেল না কাকে ডাগলো বা ডাকলো না এটা বিষয় না বিষয়টা হচ্ছে পুরো নিয়োগে দুর্নীতি হয়েছে এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এটা বাস্তব সেই বাস্তবতার ক্ষেত্ৰে আচল ৰহস্যটোক বেৰি আছো